আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? গ্রিন সিটি অনলাইন থেকে শেলিনাস ব্লগে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। ভাই বোনেরা, আজকেও আমি উপস্থাপন করতেছি আপনাদের সামনে আমার মানে অনেক ভালো লাগার একটি ভিডিও। আপনারা তো জানেন আমার যা ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করি। দেখতে পাচ্ছেন ওই যে আমার ড্রাইভিং স্কুলের পাশেই একদিকে ড্রাইভিং স্কুল, অন্যদিকে কিন্তু এখানে উজবা বলে আরবিতে, কিন্তু এটা একটা মানে ফার্ম এরিয়া। আসলে প্রথমে শুধু এখানে উট, ছাগল, গরু এগুলোই রাখা হতো। দেখতে পাচ্ছেন এই এলাকার মধ্যে গড়ে উঠেছে নতুন নতুন যে ইয়েগুলা, কোম্পানিগুলা। যাই হোক, আমি কোম্পানিগুলো আজ বলবো না। আমি আজকে আপনাদের সাথে একটি স্পেশাল মোমেন্টগুলো আমি মানে আপনাদের সাথে শেয়ার করব। দেখতে পাচ্ছেন আমি আজকে চলে এসেছি উটের গড়ে। দেখতে পাচ্ছেন ভাই বোনেরা, আমি কিন্তু অলরেডি চলে এসেছি মাটির মধ্যে। এতদিন থেকে এখানে আমি দেখি, কিন্তু দাঁড়াই দাঁড়াই দেখি, মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করি, কিন্তু এত স্পেশালভাবে করি না কখনো। আজকে আমি যাব উটের গড়ে। আশা করি আপনারাও আমার সাথে থাকবেন এবং আপনাদের মানে যে অনুভূতিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, কেমন লাগতেছে আমি যে চলে এলাম উটের গড়ে। আমাদেরকে দেখে কিন্তু উটগুলো চলে আসছিল একটা একটা করে। আমরা নিচে থেকে খাবারগুলো দেওয়ার চেষ্টা করছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। নিচে অনেক কাটা, আমরা হাঁটছিলাম অনেক সময়, পায়েও মানে কাটা লাগছিল। আবার যে খাবারগুলো গাছগুলো আমরা উঠাচ্ছিলাম, অনেক কাটা ছিল। দেখতে পাচ্ছেন সব উট কিন্তু চলে আসতেছে, দূর থেকে আমরা দেখতে পাচ্ছি। আর পছন্দ হয়নি কিন্তু, আসলে এত বিরাট এরিয়া জুড়ে মানে এই উজবাটি মানে এই ফার্মটি আপনারা বিশ্বাস করতে পারবেন না যদি না দেখেন। আমরা অনেক মানে টায়ার্ড হয়ে গেছি, এইটুকুর মধ্যেই টায়ার্ড হয়ে গেছি। জানি না কতটুকু আপনাদের সাথে শেয়ার করব, তবে ইনশাআল্লাহ যতটুকু পারি আজকে মানে খুবই চেষ্টা করব যাতে আপনাদের ভালো লাগে। তো গাছ দাও, গাছ দাও, আমরা অনেকক্ষণ ওদের সাথে মানে সাথে সাথেই ছিলাম, হাঁটছিলাম, ঘাস দিচ্ছিলাম। আসলে ওই উট দেখে দেখে আরো অনেকগুলো উট এসে গিয়েছিল। আর কি কি করতেছি আমরা, প্লিজ আমাদের সাথে থাকুন, আশা করি ভালো লাগবে। আমার সাথে আছে আমার মেয়ে সাবা, আপনারা আশা করি ভালো লাগবে আমাদের আজকের এই ভিডিওটি। অনেক উট কিন্তু এসেছে, কিন্তু দেখতে পাচ্ছেন দূরে দূরে, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন না, সবাই কিন্তু এদিকে আসতেছে। আমি দেখতে পাচ্ছি অনেক দূর থেকে সবাই কিন্তু এদিকে আসতেছে। আসলে খুবই ভালো লাগতেছিল এই উটগুলো দেখে, এত কিউট এই উটগুলো। আসলে আমাদের এখানে মিডিল ইস্টে সব জায়গাতেই উট আছে। আপনারা দুবাই, আবুধাবি যেখানে যান না কেন, রাইট লেফট যেদিকে তাকাবেন, বেশিরভাগ তো বালির মধ্যে ওগুলো উঠেছে, এই জন্য সবখানেই উটের ঘর পাওয়া যায়। কিন্তু আজকে আমি যেখানে এসেছি এটা বিরাট এরিয়া জুড়ে এই ঘরটি। আর পছন্দ হয়নি কিন্তু, আজকে যেহেতু আমাদের টার্গেট ছিল আমরা উটের ঘরে যাব, তাই অনেকক্ষণ ধরে ওদেরকে খাওয়াচ্ছিলাম বেশি টাইম নিয়ে। আসলে আমরা এনজয় করছিলাম, আজকে ফ্রি হয়ে এখানে এসেছি যে একটু মানে বেশি সময়টা কাটাবো বলে। তো আপনাদের অবশ্যই মতামত জানাবেন ভিউয়ার্স, আসলে আমাদের তো অনেক ভালো লাগতেছে, যা মানে ভাষায় প্রকাশ করার মতো নয়। আমরা আসলে উপভোগ করছিলাম, খুবই খুবই উপভোগ করছিলাম। আসলে ওরা অনেক ধরনের পাতা আছে নিচে, ওগুলো আসলে সবগুলো ওরা খায় না, কাটা আলা পাতা খায়। তা আমরা অনেক কষ্ট করে সাবা উঠাতে উঠাতে, আমি না করি ও শুনে না, আসলে খুব মজা পাচ্ছিল। আমিও উঠানোর চেষ্টা করলাম কিন্তু আমারও হাতে কাটা লেগে গেল। যাই হোক, তারপরেও আমরা সবগুলা মানে খুব খুশি মনে সহ্য করতেছি, কারণ আমরা আজকে উটের ঘরে যাবই যাব। তো ওদের সাথে মানে নিয়ে খাওয়াতে খাওয়াতে দেখতে দেখতে মানে ওদেরকে সাথে নিয়ে আমরা আস্তে আস্তে এগুচ্ছিলাম, কিন্তু সামনের দিকে উটের আঙ্কেল চলে এসেছেন।
Alaikum salam. Up India? Bangladesh here. Assalamu alaikum. Ki khobor? Chacha, egulo amra dekhte chi somoshya nai to. Ji ji ji. আমাদের পরিচয় পেয়ে আঙ্কেল মনে হলো মরুভূমির বুকে একটু পানি পেলেন, এত ভালো লাগছিল ওনার। সিলেটে কোন জায়গায়? জাফলং নি? আচ্ছা, বিয়ানি বাজার ও সিলেট টাউনে আমরা থাকি। জি জি, মুল্লা গ্রাম। জি জি, আমাদের পাশেই তো। দেখেন আপনার উট তো আমাদেরকে মেহমান দেখতেছে, দেখো বাচ্চাও চলে আসছে, উটের বাচ্চা। তো আঙ্কেল, আমি একটু যদি ভিতরে যাই আপনাদের কিভাবে উটগুলো থাকে বা কি খায় এগুলো দেখাতে পারবো? আচ্ছা, তাহলে কিভাবে আসবো, কোন দিকে আসবো? তা হাঁটে তো যাই। জি জি, কি আচ্ছা, আপনি একটু যদি দেখান আমরা থাকবো আপনার সাথে। হ্যাঁ, আমি একটু ভিডিও করতেছি তো সবাই দেখবে। কথা বলতে বলতে অনেক কিছু জানার চেষ্টা করছিলাম চাচার কাছ থেকে ওনার জীবনযাত্রা সম্পর্কে। আচ্ছা, তো চাচা এখানে মানে আপনারা বেতন কত পান এগুলো? আচ্ছা আচ্ছা, এটা উজবা বলে না, উটের উজবা। বেতন দেয় নাই 11 মাস থেকে? আচ্ছা, আচ্ছা আচ্ছা, ওরা দেয় বেতন? আসলে আঙ্কেল অনেক মানে কথাগুলো বললেন, খুবই খারাপ লাগতেছিল। গরমের মধ্যে আসলে উট রাখা পুরা, আসলে মিডিল ইস্টে যারা থাকেন তারাই শুধু জানেন মিডিল ইস্টের গরম কীরকম, ওনাদের জীবনযাত্রা, বিভিন্ন সুবিধা অসুবিধা এগুলো আসলে জানার চেষ্টা করে থাকি। জানি না, আমার খুবই আগ্রহ ওনাদের সম্পর্কে জানতে। আমাদেরকে দেখতে আসতেছে কিন্তু সবাই মেহমান। এই খাবারের জন্য, ও মা, এই সাবা খাবার দাও। তুমি তো দুইজনকে দিছো, আরেকজনকে দেও নাই, ও রাগ করবে তো। আচ্ছা আচ্ছা, ওরা দেয় বেতন 600 টাকা? তবে টাকা খাওয়া ফ্রি, ওদের খানে খাবারের টাকা দে? কষ্ট তো হয়ে যায়। জি, গরমের মধ্যে কষ্ট হয়। আচ্ছা, ইনশাল্লাহ ইনশাল্লাহ, দোয়া করবা। জি, আচ্ছা আচ্ছা, ওই দেখো ও চলে যাচ্ছে তোমার দিকে না? ওই ওরা ওদেরকে খাবার দেননি এখনো? তো তারপরে তো খেতে চাই। দেখো দেখো, একবারে কামড় দিব তো, রাগ করবো। আল্লাহ আল্লাহ, ও আসতেছে। জি জি, না অবশ্যই আজকে আমি আপনার ওখানে যাই, আমরা সময় পাইছি। আর খুব ভালো লাগছে আপনার ভাইয়া, নিজের দেশ। জি, হ্যাঁ চলে কখনো আসি। আল্লাহ, পরিচয় করে দিন বলে আমার দেশের মানুষ, তোমরা কিছু করিও না, কামড় টামড় মারিও না।
হ্যাঁ ঠিক আছে তো না 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 সাবা পাশে যাইও না হাত কামড় দিলে হাত নিয়ে যাবে হ্যাঁ জানোয়ারকে আবার কেউ ভালো বলে নাকি এক বছরের বাচ্চা কোথায় হ্যাঁ আর ছোট বাচ্চাই নাই আপনার এখানে আচ্ছা আসলে আঙ্কেলের মাধ্যমে অনেক কিছু আমি জানতে পারলাম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে এক বছরের বাচ্চা উটের বাচ্চা এটার বয়স এক বছর আর ওই দূরে একটু বড় আর যেগুলো আছে এগুলো মোটামুটি পুরা ওদের বয়স অত বয়স্ক না কম বয়সেরই এরা একেবারে ইয়ং যাকে বলে আর ওনাদের যে কষ্টের জীবন আসলে সেটা উনি আমাদের সাথে শেয়ার করলেন আপনাদের সাথে আমিও একটু একটু কথাগুলো শেয়ার করলাম আসলে অনেকক্ষণ ছিলাম অনেক কথা হলো তো আমরা অবশ্যই যাব ভিতরের দিকে আমরা পুরা ইয়েটা উজবাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো থাকুন আমাদের সাথে আর উটগুলোকে এত পাশ থেকে আমরা দেখতেছিলাম মানে এত ভালো লাগতেছিল যা কি বলবো আপনাদের সাথে ভাষায় প্রকাশ করার মতো নয় আপনারা দেখতে পাবেন এত পাশে আসছে আল্লাহ আরে ভাই আমার কাছে তো খাবার নাই তোমাকে কি দিব আমি জিনা 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 সুসা জি জি না অবশ্যই আজকে আমি আপনার ওখানে যাই আমরা সময় পাইছি আজ খুব ভালো লাগছে আপনার ভাইয়া নিজের দেশ জি হ্যাঁ চলে কখনো আসি আল্লাহ পাতাগুলো কিন্তু ওরা খায় না এই পাতাগুলো ভালোই ছিল দেওয়া যেত কিন্তু না ওরা কাটাওয়ালা পাতা খায় আর সেই পাতা দিতে গিয়ে আমাদের হাতে অনেক কাটা ঢুকে গেছে আচ্ছা আমরা তাহলে একটু ভিতরে যাই এদিকে আসি ঘুরাইয়া সমস্যা নাই তো মানুষ আছে নাকি কোন দেশে আল্লাহ রে চাচা জিজ্ঞাসা করা লাগবে না আসেন না আচ্ছা আপনি যান ওদিকে আমরা আসতেছি হ্যাঁ ওদিকে ঘুরাই আসতেছি এদিকে তো আসা যাবে না ঠিক না জি 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 খুনের দায় কে হবে না 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 দূর থেকে আমরা তুলবো ওকে ওকে থ্যাংক ইউ আচ্ছা আমরা আসতেছি ওই দিক দিয়ে আসতেছি তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কি সুন্দর মুভমেন্ট এগুলো আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় ওই যে জবল হাফিজ এখানে সব কোম্পানি এরিয়া আরে কয়েকজন
আল্লাহ উটের বাচ্চা দেখছেন অনেক বড় উট কিন্তু আমরা হেঁটে হেঁটে তুলছি এই জন্য হয়তো পিকচারগুলো ভালো আসতেছে না এই যে আসলে মাশাআল্লাহ অনেক উট এখানে আছে ভিতরে আমি ওই দূরে দূরে দেখতে পাচ্ছি সব কিন্তু উট সবাইকে হাই বলতেছে না তোমাকে পছন্দ করেনি দেখো নড়তেছে না চলে আসো চলে আসো বলছে এই মানুষের বাচ্চা যাও আসতেছে দেখো আমাকে পছন্দ করতেছে দেখো হ্যাঁ আমি যে এদিকে যাই আসি ও মনে হয় দেখে কি ইনোসেন্ট মুখ ওদের দেখছো এই হাত নিয়ে যাবে তো হাত নিয়ে যাবে যাই না পাশে আরে ভাই আমাদের কাছে তো খাবার নাই আমাদের সাথে সাথে আসতেছ আল্লাহ উটের বাচ্চা সাপা দেখো আসিয়া কি কিউট বাচ্চা হ্যালো হ্যালো উটের বাচ্চা কি করতেছো আল্লাহ এত ছোট বয়স কত হবে ওই যে ছাগলের ডাক শোনা যাচ্ছে ওদিকে কিন্তু ছাগলও আছে আল্লাহ আমার মনে হচ্ছে একভাবে দৌড়ে রেখে দিব আর কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না তো ভাই বোনেরা আজকের এই সুন্দর মোমেন্টটির সাথে নিয়ে আমি শেষ করব আজকের পর্ব আগামী পর্বে কন্টিনিউ করব কিভাবে উটরা মানে দেখতে পাচ্ছেন পানি নিয়ে এসেছে আসলে উটেদের জীবনযাত্রা কীরকম মরুভূমির বুকে কিভাবে ওরা খাওয়া দাওয়া করে কি খায় সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব আর শেয়ার করব আমাদের আঙ্কেল কোথায় থাকেন ওনার আসলে জীবনযাত্রা আসলে উট যারা রাখেন তাদের জীবনযাত্রা আপনারা দেখতে পেলে আপনাদের মনটা খারাপ হয়ে যাবে তো আশা করি আপনারা সাথে থাকবেন আগামী পর্বে আমরা অনেক কিছুই দেখতে পারবো উটের জীবনযাত্রা এবং উট যারা রাখেন তাদের জীবনযাত্রা তো ভাই বোনের আজকের মতো আমি এখানেই বিদায় নেব আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাআল্লাহ দেখা হবে আগামী পর্বে তাহলে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ